What is the aperture? কোন সিচুয়েশন সেটা ক্যামেরা আমরা কিভাবে ইউজ করব? লাইট সেটআপ, ফটোগ্রাফি সেটিংস, ন্যাচারাল সেটআপ কিভাবে হয়? অ্যাপারচার ভালো ফটোগ্রাফার হওয়া পসিবল না। This is called sensor. Three rules of photography. ক্যামেরার লেন্স রয়েছে, ফিল লাইট, ক্লারিটি, পরিষ্কার স্বচ্ছতা, অ্যামাউন্ট অফ লাইট, বড় কোথায় রাখব? পিক্সেল। হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের ফটোগ্রাফির এটা একটা মাস্টার ক্লাস। এই মাস্টার ক্লাসে আমরা এন্টায়ারলি ফটোগ্রাফি সেটিংস শিখব। ফটোগ্রাফি সেটিংসে আমরা বুঝবো হচ্ছিলো কীভাবে এক্স্যাক্টলি একটা প্রফেশনাল বা সেমি প্রফেশনাল ক্যামেরা ইউজ করতে হয়। আমরা এই ক্লাসে আমরা বুঝবো একটা ক্যামেরার মেন মেন কোন কোন অপারেশনাল পয়েন্টসগুলো রয়েছে, কোন সিচুয়েশনসে একটা ক্যামেরা আমরা কীভাবে ইউজ করব। একটি ভালো প্রফেশনাল ক্যামেরা পার্সনস হলে আমাদের কী জানতে লাগবে? ফটোগ্রাফির তিনটে রুল জানতে লাগবে, থ্রি রুলস অফ ফটোগ্রাফি। এই তিনটে রুল কি এবং কিভাবে তিনটে রুলের উপরে কাজ করতে হয়, কারোর কোনো আইডিয়াস আছে? কেউ কোনো বলতে পারবে? বেসিক্যালি তিনটে জিনিস আমাদের দরকার একটা ভালো ফটোগ্রাফিক সেগমেন্টের আইডিয়াস ক্লিয়ার করার জন্য। খাতায় সবাই লিখে নাও, নাম্বার ওয়ান ক্যামেরা সেটিং। কোন সিচুয়েশনে কি ক্যামেরা সেটিং করবে তোমরা, এটা যদি না জানো তোমার পক্ষে ভালো ফটোগ্রাফার হওয়া পসিবল নয়। ক্যামেরা সেটিংসের মধ্যে কী কী আছে সেটা আমরা বুঝছি। ক্যামেরা সেটিংসের পরে নেক্সট নাম্বার টু লেখো লাইট সেট আপ। বেসিক লাইটিংয়ের সেট আপ কীভাবে আমরা সেট করবো, একটা কন্ট্রোল সেট আপ কীভাবে হয়, একটা ন্যাচারাল সেট আপ কীভাবে হয়, একটা আমাদের আর্টিফিশিয়াল সেট আপ কীভাবে হয়। থার্ড হচ্ছে হলো আমাদের যেটা জানতে হবে, ক্যামেরার মধ্যে একটা লাইট সেট আপ রয়েছে। একটা লাইট তো আমরা এক্সটার্নালি বাইরের থেকে দিয়ে দুপাশে দুখানা টিউব চলছে, তার আলো আমরা পাচ্ছি আমরা। কিন্তু ফটোগ্রাফির শ্যুটে আমরা রেড পোটা ইউজ করতে পারি, কিনো ইউজ করতে পারি, ফ্ল্যাশ ইউজ করতে পারি, উই ক্যান ইউজ মাল্টিপল লাইট অপশনস। বা আমাদের নেচার থেকে দুটো লাইট পাই, একটা সূর্যের আলো, একটা জানলার থেকে আসা আলো, যেটাকে আমরা ন্যাচারাল সোর্স অফ আলো বলা হয়। তো এগুলো তো আমরা বাইরের থেকে এই ক্যামেরা দাদার মধ্যে ঢোকাচ্ছি, কিন্তু ক্যামেরা ইটসেলফ এর মধ্যে হচ্ছিলো আমরা লাইটের দু তিনটে জিনিস আমরা ফাংশনিং করতে পারি। লাইট ম্যানেজমেন্ট যেটাকে বলি, ওর লাইট সোর্স আসছে না, লাইটটাকে ম্যানেজ করছে। এই তিনটে জিনিস আমরা যদি জেনে যাই, উই ক্যান বি আ ভেরি ভেরি সাকসেসফুল ফটোগ্রাফার। এবং এই মাস্টার ক্লাসে তোমাদেরকে সবার আগে আমি পরপর বোঝাবো এই পুরো ব্যাপারগুলো আমরা কী করে সেট করব, কী করে কাজ করব, কী করে আমরা এর মধ্যে পুট করব। তো সেটিংসের মধ্যে কী কী রয়েছে? সেটিংসের মধ্যে রয়েছে মূলত তিনটে জিনিস। নাম্বার ওয়ান রয়েছে অ্যাপারচার, নাম্বার টু রয়েছে আমাদের শাটার স্পিড, নাম্বার থ্রি রয়েছে আমাদের ISO। এটা আমাদের রয়েছে হচ্ছে আমাদের এন্টায়ারলি আমাদের ক্যামেরা সেটিংসের মধ্যে। ক্যামেরা সেটিংসের পরে নাম্বার টু কি বলেছি? আউট লাইটিং। এবার লাইটিং কপকার লিখলি আমরা জানি, আর্টিফিশিয়াল অ্যান্ড ন্যাচারাল। আচ্ছা, আর্টিফিশিয়াল আর ন্যাচারাল, ন্যাচারাল লাইটটা আমাদের ক্ষেত্রে অনেকটা ফ্রি, বিনা পয়সা আমরা পেতে পারি। কীভাবে বিনা পয়সা পেতে পারি? সূর্যবাম আমাদের আলো দিচ্ছে, তা ওইটা আমরা আউটডোরে গিয়ে করবো। তো আমরা ঘরে রয়েছি, এই লাইটিংয়ের আমাদের বেসিক পারসেপশনস হচ্ছে হলো, একদম বেসিক বলছি, যারা বড় বড় প্রফেশনাল ফটোগ্রাফাররা ইউজ করে, দ্যাট ইজ দ্য থ্রি পয়েন্ট লাইট। কী বলে এটাকে? থ্রি পয়েন্ট লাইট না, যে পুরো ক্রিস্টাল ক্লিয়ার্স আইডিয়া করে দেবো। থ্রি পয়েন্ট লাইটের মধ্যে আবার তিনটে জিনিস রয়েছে। একটা রয়েছে আমাদের হচ্ছে হলো কি লাইট, বা এটাকে মেন লাইট আমরা বলতে পারি। নাম্বার টু রয়েছে হচ্ছে ফিল লাইট, এটাকে ফিল মানে প্র্যাকটিক্যাল সব বুঝিয়ে দাও ফিল লাইট। এবার নাম্বার থ্রি রয়েছে হচ্ছে হলো কাটার লাইট, বা এটাকে আমরা বলতে পারি কাটারের বদলে আমরা ব্যাক লাইটও বলতে পারি। প্রত্যেকটার প্রতিটার অ্যাঙ্গেল কী, প্রত্যেকটার কোথায় আমরা বসাবো, অবজেক্টের সাথে সিঙ্ক্রোনাইজেশন কী করে করবো, পুরো পুরো আইডিয়া ডেপ তোমাদের আজকে ক্লিয়ার হয়ে যাবে। তারপর আমরা প্র্যাকটিক্যালি আমরা ক্যামেরায় ছবি তুলে তুলে টেস্ট করবো আমরা। ওকে, এইটা হয়ে গেলো আমাদের কি লাইট। প্রফেশনালি ফটোগ্রাফার হিসেবে কাজ করতে গেলে তোমাদের কীভাবে কীভাবে ফ্রেমিং পুরো বিষয়টি করতে হবে। নেক্সট হচ্ছে কি বললাম, ক্যামেরার মধ্যে হচ্ছে লাইট ম্যানেজমেন্টের দুটো ওয়ে রয়েছে। এর মধ্যে একটা রয়েছে ক্যামেরার লাইট ম্যানেজমেন্টের তিন নম্বর পয়েন্ট, একটা হচ্ছে হোয়াইট ব্যালেন্স বা এটাকে কেলভিন বলতে পারো। নাম্বার টু হচ্ছে হলো মিটারিং, মিটারিং হোয়াইট ব্যালেন্স বা এটাকে আমরা কেলভিন বলতে পারি, এবং আমরা কি বলতে পারি মিটারিং। এই তিনটে জিনিসকে যখন কম্বিনেশন করা অ্যাট এ টাইম অ্যাট এ পজিশন আমরা শিখে যাবো, উই উইল বি আ প্রফেশনাল ফটোগ্রাফার। এবং এই অপারেশনসটা কী, এটাকে কী করে মেজারমেন্ট করা হয়, সব তোমাদেরকে আজকে ক্রিস্টাল ক্লিয়ার করে দেবো। ক্যামেরা আমাদের মোটামুটি অন হয়ে গেছে। যে কোনো ক্যামেরা অন করলে মাথায় রাখবে, ভালো করে ক্লিয়ারলি বোঝো, যে কোনো ক্যামেরা অন করলে আমাদের একটা মেনু বার থাকে। কী থাকে? দ্যাট ইজ আ মেনু বার। মেনু বারে কী থাকে? আমরা বিভিন্ন মোবাইলের মধ্যে বিভিন্ন ফাংশনস যেগুলো থাকে সেগুলো মেনু বারের মধ্যে থাকে, কিন্তু মেনু বারটাকে আজকে আমরা একটু স্কিপ করছি, আমরা মেন ফাংশনটা যাচ্ছি। প্রথমত হচ্ছে হলো ক্যামেরার সামনে কী থাকে? লেন্স। লেন্সের মধ্যে থেকে আলো ঢুকছে, এবং এখানটা হচ্ছিলো সেন্সিটিভিটি, এ তোমাকে ছবিটাকে ক্লিক করে তোমাকে দিচ্ছে। তোমাকে
তো আমাকে সবার আগে বুঝতে হবে হোয়াট ইজ দ্য প্রথম পয়েন্ট অ্যাপারচার। অ্যাপারচার হচ্ছে, দেখো এখানে একটা বটম আমি প্রেস করলাম, অ্যাপারচার আমরা হচ্ছে হলো এফ স্টপ দিয়ে আমরা ডিনোট করবো। অ্যাপারচার কী দিয়ে করবো? এফ স্টপ দিয়ে। তো অ্যাপারচার কী করে, হোয়াট ডাজ অ্যাপারচার ডু, এই এফ স্টপটা কী করে আমি সব দেখিয়ে দেবো। এফ স্টপ যেটা করে হচ্ছিল আমাদেরকে খুব সিম্পল অ্যান্ড স্মার্ট ওয়েতে আমাদের অ্যামাউন্ট অফ লাইট কতটা আসবে কতটা আসবে না এটাকেও আমাদেরকে ডিসাইড করে। মানে ধরে নাও আমাদের যদি ক্যামেরার সামনে, আমরা কী জানি ক্যামেরার সামনে ক্যামেরার লেন্স রয়েছে, লেন্সের একটা হোল রয়েছে, একটা ছিদ্র রয়েছে, ওই ছিদ্রটা আমি যত বড় করব তত ক্যামেরার লাইট বেশি আসবে এবং ছিদ্রটাকে যত ছোট করব ক্যামেরার লাইট কম আসবে। বেসিক ইকুয়েশন। দেখবে কিছু কিছু টেবিল ফ্যানে একে দিলে খুব বেশি স্পিড আসে, সিম্পল হয়ে যাবে, একে দিলে বেশি স্পিড আসে, 2, 3, 4, 5, 6 গেলে স্পিড কমতে কমতে থাকে, রাইট? সিলিং ফ্যানের গল্পটা উল্টো হয়, টেবিল ফ্যানের এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, কারণ এখানে টেবিল ফ্যানের কনসেপ্টটা। এখানে হচ্ছিল এফ এর যে মানদণ্ড, এফ স্টপ হচ্ছে যত কম থাকবে তত আমাদের ছিদ্র বড় থাকবে, আলো বেশি আসবে, আর এই এফ স্টপটি হচ্ছে হলো যত আমাদের মানে আমরা বাড়বে সংখ্যায় বাড়াবো যত আমরা এফ স্টপটি, ছিদ্রটি কমবে, আলো আমাদের কম প্রবেশ করবে, সিম্পল হিসাব। তো এফ স্টপ আমরা হচ্ছে হলো ক্যানন-এর 80D ক্যামেরা, ওকে? একসময় এটা মার্কেটে খুব চলতো, এখন এটা খুব রেসপেক্টফুল একটা ক্যামেরা হিসেবে কাউন্ট, এরপরে 80D যে লেভেলে মার্কেট পেয়েছিল আমাদের 80D-র বদলে মানে আমাদের 90 অত মার্কেট পাইনি, যেটা 1 লাখ টাকারও বেশি দাম ছিল যখন। তো এখানে আমরা সিম্পল কনসেপ্ট আমরা কী বুঝলাম, আমরা তো ছিদ্রটাকে বড় করলে আলো বেশি আসবে, এবার ছিদ্রটাকে আমি বড় কোথায় রাখবো এবং ছিদ্রটা কোথায় আমরা কম রাখবো। দেখো ইন জেনারেল কী হয়, আমাদের তুমি বাইরে তুমি আউটডোর আলোতে শ্যুট করছো, তুমি আউটডোর আলোতে কী হয় আমাদের আলোর পরিমাণ অনেক বেশি থাকে, তখন আমি কী করবো, আমি চেষ্টা করবো ওটাকে আমি ছিদ্রটা কমে কমিয়ে দিলাম। কন্ট্রোল লাইটে আমরা স্টুডিওতে করছি, ছিদ্রটাকে পুরোটা খুলে রাখবো আমরা। এবার এখানে আবার এটা তোমার প্রয়োজন মতো মিটারিং করতে পারো, তুমি ম্যাপিং করতে পারো। আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এখানে, তুমি যখন হচ্ছে হলো এফ স্টপ নিয়ে কাজ করছো, এফ স্টপ যত কম থাকবে মানে ছিদ্র যত বড় থাকবে তত পেছনে আমরা কী পাবো, ব্লার এফেক্ট পাবো আমরা। আমরা এক্ষুনি আমরা প্র্যাকটিক্যালি আমরা করবো, করলে বুঝতে পারবে পেছনে আমরা কী করে পাবো, ব্লার এফেক্ট আমরা পাবো, এবং যত আমরা ছিদ্রটাকে আমরা ছোটো করে দেবো ব্লার এফেক্ট আমাদের কমতে থাকবে। এটুকু বোঝা গেল? তো আমরা এটাকে f1.8, 2, 3, 4, 6, 5, 7 এভাবে আমরা বাড়াতে পারি, যত দামি ক্যামেরা এফ স্টপ তার তত কম কম থাকবে, মানে 1-এর কাছাকাছি থাকবে, এতে আমরা ছবির ক্ল্যারিটি পরিষ্কার স্বচ্ছতা আমার ব্যাপারটা আরও বেশি ভালো করে পাবো। ক্লিয়ার বোঝা গেল? এক্ষুনি আমরা প্র্যাকটিক্যাল করবো। এটা হচ্ছে আমাদের চলে গেলো কি, আমরা বললাম এটা আমরা উই সেড ইটস অল অ্যাবাউট আওয়ার অ্যাপারচার। অ্যাপারচারের পরে আমাদের কী আসছে, অ্যাপারচারের পরে আসছে হচ্ছে আমাদের হলো শাটার স্পিড। বা শাটার হচ্ছে ভাবো শাটার একটা দোকানের মতো, শাটার আমরা কীভাবে কাউন্ট করি তোমাদের দেখিয়ে দিই। শাটার স্পিড হচ্ছে ধরে নাও ইট ডিসাইডস, আমরা অ্যাপারচার কী বললাম, অ্যামাউন্ট অফ লাইট ডিসাইড করে, শাটার স্পিড হচ্ছে হলো টাইম অফ লাইট ডিসাইড করে, একটা অ্যামাউন্ট অ্যান্ড দিস ইজ টাইম, কতক্ষণ সময় ধরে ক্যামেরার গেট খোলা থাকবে যাতে লাইট প্রবেশ করতে পারে, সিম্পল ফান্ডামেন্টাল ইট ইজ দ্য শাটার। তো শাটার ধরুন আমি এক ডিসাইড করি, এক কত, এক, শাটারটাকে আমরা এক হিসেবে কাউন্ট করে দেবো। শাটার এখানে যদি তোমাদের দেখাই, ইফ আই শো ইউ, শাটারটা করে এক লেখা আছে, কত লেখা আছে, এক, এক বাই, এক দিয়ে আমাদের বাই দেওয়া রয়েছে, এক দিয়ে বাই দেওয়া রয়েছে, এই হচ্ছে এক। এক মানে হচ্ছে হলো এক সেকেন্ড, এক মানে এক সেকেন্ড ধরে আমার ক্যামেরা খোলা রয়েছে, এক সেকেন্ড ধরে আলো আসবে, এটাকে আমি হাফ সেকেন্ড করবো, 1/2, এটাকে আমি এক সেকেন্ডকে 30 ভাগে ভাগ করে দেবো, 1/30, এক সেকেন্ডকে 60 ভাগে ভাগ করে দেবো, 1/60, এইভাবে আমরা 100, 200, 300, 400 এইভাবে আমরা, এই দেখো এখানে রয়েছে, এখানে এভাবে প্র্যাকটিক্যালি তোমরা দেখে নাও, বাড়াতে বাড়াতে এখানে আমরা 8000 পর্যন্ত বাড়াতে পারছি, মানে এক সেকেন্ডকে 8000 পর্যন্ত আমরা বাড়াতে পারবো, রাইট? তো ভাই এটা দেখো, আমি যদি অনেকক্ষণ ধরে ধরো তুমি একটা কথার কথা ফর দ্য সেক আমি একটা এক্সাম্পল তোমাদের দিই, ধরো দাও তুমি হচ্ছে একটা একটা মেয়ে ত্রিং করে লাভ দেবে সেই ছবিটা তুমি তুলছো, বা ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করছো, একটা বাঘ এক পার থেকে ওপরে ঝাঁপ দিচ্ছে, একটা বাঁদর একটা গাছের তারাই ঝাঁপ দিচ্ছে, তো শাটারটাকে বেশি খুলে রাখবো কম খুলে রাখবো, কম খুলে রাখবো, কেন কম খুলে রাখবো, কম না খুললে দ্য প্রবলেম উইল বি দেয়ার, ও তো তোমার জন্য এক সেকেন্ড ধরে বসে থাকবে না, ও তো ত্রিং করে চলে যাবে, তো মোমেন্টটা ক্যাপচার আমাদের করতে প্রবলেম বা করতে পারবোই না আমরা। তো আমাদের হচ্ছে সিম্পল শাটার হচ্ছে হলো যত ফাস্ট ফাস্ট করবো আমরা তত আমরা মোমেন্টার মধ্যে ফ্রিজিং আসবে না, স্মুথনেস আমরা পাবো। হ্যাঁ, এবার যেখানে আমি লো লাইট কন্ডিশনে শ্যুট করছি, আলো কম, সেখানে আমি এটাকে ম্যানিপুলেট করতে পারি, লো লাইটে বেশিক্ষণ খুলে রাখতে পারি আমরা, সব প্র্যাকটিক্যালি করবো আমরা। এই হয়ে গেলো আমাদের কি, আমাদের শাটার স্পিড।
এবার আসছে যে ISO না, হোয়াট ইজ ISO? ভেতরে একটা সেন্সর থাকে, দিস ইজ কল সেন্সর। ওকে, সেন্সর নিয়ে আমরা পরবর্তীকালে বৃত্তান্ত ক্লাস করব। এই সেন্সরটাকে এরকম ছোট্ট 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 ছোট্ট, এগুলোকে বলে এক একটা পিক্সেল। এভরিথিং ইজ ওয়ান সিঙ্গেল পিক্সেল। এই পিক্সেলসগুলো কী করছে, তোমার ছবিটাকে নিচ্ছে, নিয়ে সেটাকে ক্যাপচার করছে এবং একটা সুন্দর ছবি দিচ্ছে। যত বেশি পিক্সেল ভালো হবে, ইন জেনারেল কী হবে, ছবিগুলি ভালো হবে। দেখবে ফুল ক্যামেরা বলা হয় এবং ক্রপ ফ্রেম বলা হয়। ফুল ক্যামেরার পিক্সেল বেশি বেটার হয়। ফুল ক্যামেরা ইজ ইকুয়াল টু আগেকার দিনকার রিল ক্যামেরা। যারা আগেকার দিনে ফটোগ্রাফার রয়েছে, পাড়ায় দেখবে যে কাকুরা ফটোগ্রাফি করে আজ থেকে ধর 30-40 বছর ধরে, তাদেরকে জিজ্ঞেস করবে, তারা বলে যে আগেকার দিনে যে রিল ক্যামেরায় ছবি বেশি ভালো আসতো, ডিজিটাল ক্যামেরায় ছবি ভালো আসে না। কারণ হচ্ছে হলো ডিজিটাল ক্যামেরায় ফুল ফ্রেম আর ক্রপ সেন্সারের কনসেপ্ট এসছে। ফুল ফ্রেমের ক্রপ সেন্সার ব্যাপারটা একটু ছোট্ট করে বলে দিই, তোমাদের ব্যাপারটা মজা লাগবে। ফুল ফ্রেম হচ্ছে হলো ভাবো ইকুইভ্যালেন্ট টু দ্যাট অ্যানালগ ক্যামেরাস বা ওই আমাদের রিল ক্যামেরাস। যেমন কালার কম্বিনেশন অলমোস্ট প্রায় 65,000-এর বেশি কালার কম্বিনেশন সেখানে আমরা পাই, কিন্তু যখনই ক্রপে চলে আসছে ওই যে জোনটাকে ও ক্রপ করে কী করছে, ছোট করে দিচ্ছে এবং ও কোয়ালিটিটাকে একটু ডাউন করে দিচ্ছে। দ্যাট ইজ কল দ্য ক্রপ সেন্সার। এবার তোমার মোথা হতে পারে, তার আসতে পারে, তাহলে আমি ফুল ফ্রেমই কিনবো, আমি ক্রপ তাহলে কেন কিনবো? ব্যাপারটা ওরকম নয়। ব্যাপারটা হচ্ছে দেখো, একটা ফুল ফ্রেম ক্যামেরা সবসময় দরকার নাও লাগতে পারে। তুমি ইনিশিয়াল বিগিনার, তুমি ফুল ফ্রেম করে করবে কি? তুমি বেসিক ফটোগ্রাফিস করছো, ফুল ফ্রেম করে করবে কি তুমি? একটা ফুল ফ্রেম ক্যামেরার প্রাইস অনেক বেশি হাই থাকে এবং তার ওয়েট অনেক বেশি হাই থাকে। এখন যদি ওকে, যদি এই বাচ্চাটাকে যদি ফুল ফ্রেম ক্যামেরা দেওয়া হয়, ও হাত থেকে অত ফেলেই দেবে ও, ঠিক আছে? ফুল ফ্রেম ক্যামেরা কি হেভি ওয়েট হয় এবং কি হয়, এটার দামটা একটু অত্যাধিক বেশি হয়। তো আমরা ফুল ফ্রেম ক্যামেরা আর হচ্ছে আমরা ক্রপ সেন্সার বুঝে গেলাম। তো ক্রপে এখানে কী থাকে আমাদের, হচ্ছে হলো ISO পিক্সেলস থাকে, এই পিক্সেল ছবি যাচ্ছে। এ হচ্ছে হলো ISO মূলত কত থেকে থাকে, 100 থেকে। যত আমরা হচ্ছে হলো 100-এর ওপরে ISO আমরা বাড়াতে থাকবো তত এইগুলো সেন্সার, এই যে সেন্সারটা আরও বেশি সেন্সিটিভ হয়ে যাবে, নিজে তোমাদের ভাইব্রেট করবে এবং ও কী করবে, আরও আলো বেশি উদ্দীপনার চেষ্টা করবে বা ক্রিয়েট করার চেষ্টা করবে। এদের ছবিতে আমরা ব্রাইটনেস পাবো বেশি, আলো বেশি পাবো। কিন্তু এখানে সমস্যা কী, সমস্যা যত ISO আমি 100 থেকে 500 করবো, 1000 করবো, যা বাড়তে থাকবো, আমাদের ফটোর মধ্যে কী আসবে, নয়েজ আসবে বা গ্রেইন আসবে, ছোটো 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 দানাশস্যের মতন আসতে শুরু করবে। তো আমরা ISO-র ব্যবহারটা দরকার হয় মূলত আমাদের নাইট ফটোগ্রাফিস বা আমাদের লো লাইট ফটোগ্রাফিসের ক্ষেত্রে। লো লাইটে আমরা কিছুতেই শাটার স্পিড, আমাদের অ্যাপারচার কন্ট্রোল, লাইট বাড়াতে মোটেই পারছি না, তখন আমরা এখানে এই ISO-টা করতে পারবো। এবার তোমাদের ISO-র গল্পটা তোমাদেরকে ক্যামেরা দেখিয়ে দিই। এই হচ্ছে ISO কত লেখা আছে এখানে, 100, ঠিক করলাম, কত, 200, 400, 800, 1600, 3200, এখানে 12,800 পর্যন্ত ISO আছে, রাইট? তো আমাদের প্রয়োজন মতো এটাকে আমরা মিটারিং করতে পারবো। কিন্তু বেসিক ফটোগ্রাফি এটা কমন, এই ISO-টা আমি অটো মোডও রাখতে পারি, ISO ক্যামেরার মতো নিজের মতো সেট করতে পারে, বাট ভালো ফটোগ্রাফাররা কখনও অটো মোডে কিছুই করে না, মানে হার্ডলি, খুব প্রয়োজন ছাড়া অটো মোডে না করাই ভালো, খুব প্রয়োজন ছাড়া। তা অটোতে রেখেও করতে পারি আমরা, নিয়ে 100-200 করতে পারি আমরা। তো আমাদের আইডিয়ালকে 100-200-র মধ্যে রাখার চেষ্টা করব, যদি না প্রয়োজন হয়, এবার প্রয়োজন হলে কিছু করার নেই, সেখানে আমায় করতে হচ্ছেই, কী করবো সেখানে আমরা, রাইট? কী করবো সেখানে আমরা? তো এই হয়ে গেলো আমাদের টোটাল ক্যামেরা সেটিংসের টোটাল বিষয়পত্র, বুঝতে পারলে? এবার আমরা তোমাদেরকে ক্যামেরা সেটিং নিয়ে দেখাবো, তোমাদেরকে, তোমরা সবাই দেখবে।